আসসালামু আলাইকুম, আমি মিরিয়ামা ইসলাম, এনএস টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমরা জানো অ্যাসাইনমেন্ট নির্ধারিত করা হয়েছে তোমাদের জন্য, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ঘোষণা এসেছে কি অ্যাসাইনমেন্ট করতে হবে। তো সপ্তম শ্রেণীর জন্য যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা। তো তোমাদের জন্য যেই অ্যাসাইনমেন্টটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে এই সাবজেক্টের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে যে সকল পাঠ্যসূচি অন্তর্ভুক্ত রয়েছে সেটি হচ্ছে পার্ট ওয়ান তাওহিদ, পার্ট টু তাওহিদ ও নৈতিকতা, পার্ট থ্রি কুফর, পার্ট ফোর শিরক, পার্ট ফাইভ ইমান মুফাসসাল। তো এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত, যেগুলো হচ্ছে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে। তো অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজ রয়েছে সেটি হচ্ছে একটি পোস্টার তৈরি। আমাদের চারপাশে সৃষ্টি জগতের মাঝে মহান আল্লাহ তাআলা একাত্মবাদের অসংখ্য নমুনা বিদ্যমান, বাস্তব উদাহরণসহ একাত্মবাদের প্রমাণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করো। তো তোমাদেরকে একটি পোস্টার তৈরি করতে হবে যেটি অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে তোমাদেরকে। তো এই অ্যাসাইনমেন্টের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, সেটি আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। পাঠ্য বইয়ের অধ্যায়ে একের সংশ্লিষ্ট পাঠের আলোকে বিষয়বস্তুর মৌলিক চাহিদাগুলো শনাক্ত করতে হবে। আর্ট পেপার ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা ব্যবহার করে পোস্টার তৈরি করা যেতে পারে। যে তোমাদের যে তোমাদেরকে যেই পোস্টার তৈরি করার কথা বলা হয়েছে সেটি তোমরা আর্ট পেপার ইউজ করে অথবা ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠা বা খাতার পৃষ্ঠা ব্যবহার করে সেই পোস্টারটি তৈরি করতে পারো, সে কথা বলেছে। তারপর বলেছে প্রয়োজনীয় সহায়ক পুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে। এই পোস্টার তৈরিতে তোমার প্রয়োজনীয় যেই পুস্তকের সাহায্য দরকার তুমি নিতে পারো। তারপর রয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে বিষয়ের সঠিকতা সম্পর্কে সম্যক ধারণা নেওয়া যেতে পারে। তো এইটি হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য নির্দেশনা। এছাড়াও অ্যাসাইনমেন্টটি যেভাবে মূল্যায়ন করা হবে সেটিও তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে। অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতি পর্যায়, এই চারটি পর্যায়ে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করা হবে। অতি উত্তম হবে তখনই যদি অ্যাসাইনমেন্টটির বিষয়বস্তুর পূর্ণমাত্রায় সঠিক এবং ধারাবাহিকতা বজায় থাকে এবং কোরআন ও হাদিসের উদ্ধৃতিতে আরবিতে সঠিকভাবে লিখতে পারা যায় এবং লেখায় যদি নিজস্বতা ও সৃজনশীলতা বজায় থাকে তবে সেটি অতি উত্তম। আর উত্তম বলে বিবেচিত হবে যদি বিষয়বস্তুর অধিকাংশ ক্ষেত্রে সঠিক এবং ধারাবাহিকতা বজায় থাকে, এছাড়া কোরআন ও হাদিসের উদ্ধৃতিতে আরবিতে অধিকাংশ ক্ষেত্রেই সঠিকভাবে লিখে থাকো, এছাড়াও আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা বজায় থাকে। এটা এই এরকম যদি তোমার অ্যাসাইনমেন্টটি হয় তবে উত্তম বলে বিবেচিত হবে। এছাড়াও ভালো বলা যাবে অ্যাসাইনমেন্টকে তখনই যদি বিষয়বস্তু সঠিকতা থাকলেও ধারাবাহিকতা না থাকে বা ধারাবাহিকতার অভাব থাকে, এছাড়া কোরআন ও হাদিসের উদ্ধৃতি আংশিকভাবে আরবিতে লিখতে পেরে থাকো তুমি এবং লেখায় সামান্য নিজস্বতা ও সৃজনশীলতা বজায় থাকে তবে অ্যাসাইনমেন্টটি ভালো বলে বিবেচিত হবে। এছাড়া যদি বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা রক্ষা করা না যায় এবং কোরআন ও হাদিসের উদ্ধৃতি উল্লেখ করে লিখতে না পারো এবং লেখায় নিজস্বতা এবং সৃজনশীলতা বজায় না থাকে তবে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে বলা হবে অগ্রগতি প্রয়োজন। তো এটি হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য অ্যাসাইনমেন্ট। এছাড়াও সপ্তম শ্রেণীর এই বিষয় ছাড়াও আরও কয়েকটি বিষয় রয়েছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। এখানেও প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত সেটি হচ্ছে স্রষ্টা ও ঈশ্বর শব্দের অর্থ এবং পার্ট দুই এবং তিনে ঈশ্বরের স্বরূপ, নিরাকার ও সাকার। এছাড়া পার্ট চার এবং পাঁচে ঈশ্বরের একত্ব। এছাড়া পার্ট ছয়ে ঈশ্বরের স্বরূপ সম্পর্কে শ্রীমন্দ গবতীগীতার শ্লোক। এটা হচ্ছে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত যে প্রথম অধ্যায় রয়েছে, এটি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে এক, যেটি হচ্ছে ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং নিরাকার, তবে সব সাকার রূপ একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ। যুক্তিটি বিশ্লেষণপূর্বক ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে সংকেত হিসেবে দেওয়া হয়েছে ঈশ্বরের স্বরূপ এবং ঈশ্বরের একাত্ম। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ। তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে
প্রথমেই রয়েছে ঈশ্বর সম্পর্কিত বিভিন্ন বাণী, মন্ত্র, শ্লোক উল্লেখ করার সময় উজ্জ্বল কালি ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়োজনীয় ছবি, চিত্র ও ইন্টারনেট থেকে দেবদেবীর ছবি আপলোড করা যেতে পারে। প্রয়োজনে গুরুজনদের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়া প্রয়োজনে নিজের পাঠ্যপুস্তক ব্যতীত অন্যান্য বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে। তারপর রয়েছে পাঠ্যপুস্তকের প্রতিটি পাঠ ভালো করে পড়তে হবে, বানান, বাক্য, গঠন সচেতন, গঠন সম্পর্কে সচেতন হতে হবে। এছাড়া উপস্থাপনায় বৈচিত্র্য আনতে হবে। এটি হচ্ছে সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্ট। এছাড়া আরো একটি বিষয়ে সপ্তম শ্রেণীর জন্য অ্যাসাইনমেন্ট যদি এটি হচ্ছে সেটি হচ্ছে খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা। এখানেও অধ্যায় হিসেবে প্রথম অধ্যায় ব্যবহার করা হয়েছে। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ঈশ্বরের অদ্বিতীয় পুত্র যীশুখ্রিস্ট। আর এখানে যেই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে পার্ট ওয়ান, ঈশ্বরের অদ্বিতীয় পুত্র যীশুখ্রিস্ট, পার্ট টু, যীশু নামের অর্থ, পার্ট থ্রি, খ্রিস্ট নামের অর্থ, পার্ট ফোর, খ্রিস্টই প্রভু, এছাড়া পার্ট ফাইভে রয়েছে খ্রিস্ট প্রকৃত ঈশ্বর ও প্রকৃত মানুষ। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত প্রথম অধ্যায়ের। তো তোমাদের অ্যাসাইনমেন্টের যে কাজটি নির্ধারিত সেটি হচ্ছে যীশুর দুটি অভাব, মানবীয় ও ঐশ্বরিক, তিনি পূর্ণ ঈশ্বর ও পূর্ণ মানব, উল্লিখিত বিষয়ের আলোকে একটি প্রবন্ধ লেখো, সর্বোচ্চ শব্দ হতে হবে তিনশো। এছাড়া এখানে সংকেত দেওয়া হয়েছে যীশুর জন্মের ঘটনা, যীশুর ঐশ্বরিক গুণাবলী সম্পর্কে দেওয়া হয়েছে, যীশুর মানবীয় গুণাবলী, এছাড়া যীশুর প্রতিকৃতি অঙ্কন। এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্টটি যে লিখবে, এই এই সকল বিষয় বিদ্যমান থাকতে হবে অ্যাসাইনমেন্টটিতে। যাই হোক, কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রবন্ধটি অফসেট পেপার অথবা তোমার ব্যবহৃত খাতায় পৃষ্ঠা ব্যবহার করা যেতে পারে। এছাড়া অ্যাসাইনমেন্টে উল্লিখিত বিষয়ে রঙের বৈচিত্র্য আনা যেতে পারে। প্রয়োজনীয় ছবি, চিত্র, পেপার কাটিং ইত্যাদি সংযোজন করা যেতে পারে। নিজের পাঠ্যপুস্তক ও অন্যান্য সহায়ক পুস্তকের উপরে নিচের শ্রেণীর উপরের অথবা নিচের শ্রেণীর অথবা পবিত্র বাইবেল থেকেও সাহায্য নেওয়া যেতে পারে। তুমি নিজের পাঠ্যপুস্তক ব্যবহার করবে, এছাড়াও তোমার উপরে অথবা নিচের কোনো বই অথবা বাইবেল থেকেও তুমি সাহায্য নিতে পারো। এছাড়া শব্দ ব্যবহারে সাবলীল হতে হবে এবং হাতের লেখায় স্পষ্টতা বাঞ্ছনীয়। এটি হচ্ছে সপ্তম শ্রেণীর খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা সাবজেক্টের নির্ধারিত অ্যাসাইনমেন্ট। এছাড়া আরেকটি সাবজেক্ট যেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণীর জন্য, তো এই সাবজেক্টের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট রয়েছে। সেটি হচ্ছে প্রথম অধ্যায়, গৌতম বুদ্ধের নৈতিক শিক্ষা। যেই বিষয়গুলো এই অধ্যায় অন্তর্ভুক্ত সেটি হচ্ছে পার্ট ওয়ান, নৈতিকতা ও শীল পালন, পার্ট টু, গৌতম বুদ্ধ ও নৈতিকতা, পার্ট থ্রি, দৈনন্দিন জীবনে নৈতিকতা অনুশীলন, দৈনন্দিন জীবনে নৈতিকতা অনুশীলন, আর পার্ট ফোর হচ্ছে নৈতিকতা অনুশীলনের সুফল। তো অ্যাসাইনমেন্টের কাজগুলো হচ্ছে তোমার এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মূল্যবোধ প্রতিপালন করার প্রয়োজন হয় সেরকম 10টি মূল্যবোধের একটি তালিকা তৈরি করো। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে যে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো দেখে এবং এগুলো ভালো করে পড়ে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। তো অ্যাসাইনমেন্টটি তৈরির জন্য যে নির্দেশনা দেওয়া আছে, পোস্টার পেপার অথবা ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা জোড়া দিয়ে তালিকা তৈরি করা যেতে পারে। এছাড়া নিজের পাঠ্যপুস্তক সহ প্রয়োজনে উপরে নিচের শ্রেণীর পাঠ্যপুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়া ইন্টারনেট, পত্রপত্রিকা, পরিবারের সদস্যদের সাথে আলাপচারিতার মাধ্যমে বিভিন্ন তথ্য জেনে নেওয়া যেতে পারে। এই হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। আমি তোমাদের সাথে আলোচনা করলাম প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রেই মূল্যায়ন করা হয়েছে অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন, এই চারটি। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালোভাবে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করবে এবং হচ্ছে আমাদের চ্যানেলের সাথেই থাকবে। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আজকের মতো তোমাদের সাথে এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।